করে দিচ্ছি আমাদের পেশেন্ট সাথী, যার একটু আগে নর্মাল ডেলিভারি হলো। সাথীর প্রথমটা ছিল সিজারিয়ান, এখন এটা নর্মাল ডেলিভারি। সাথীর হাজবেন্ড সাভার থেকে খুব দূরে থেকে আমার কাছে আসতেন, 2-2.5 ঘন্টা বসে থাকতেন, না ভাই? হ্যাঁ, অনেকক্ষণ বসে থাকতেন, শুধুমাত্র যে দিন শেষে যাতে নর্মাল ডেলিভারি হয় এই বিশ্বাসে আসতেন। আজকে সেই ঐতিহাসিক দিন যে আজকে নর্মাল ডেলিভারি হলো। লাস্ট পর্যন্ত সাথী কিন্তু বলছিল যে আমাকে সিজারিয়ান করে দেন, আমি পেইন বলছিল, পেইনলেস করা হয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে তো যখন বাচ্চা বের হয় তখন ব্যথাই হয়। ও বলছিল কি যে না, আমার সিজার করে দেন। আপনার কি অভিমত ভাই, আমাদের ফেসবুক ফলোয়ার্সদেরকে বলেন কিছু, আপনি শেয়ার করেন যাতে ওদের ভয় চলে যায়, ওরা যাতে বিশ্বাস করে যে হ্যাঁ এটা বিশ্বাসের একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, ফার্স্ট থ্যাংকস ফর অল মাই টু মাই আল্লাহ এন্ড থ্যাংকস আমার দিদি, দিদি বলেই ডাকবো, বিকজ উনি আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে। আর সবসময় এটা হওয়ার কথা ছিল না, তারপর ওনার মাধ্যমে, উপরে আল্লাহ ছিল, ওনার মাধ্যমে আমাদের এটা সম্ভব হয়েছে। তো আমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের বোন বা মা যাই বলি, তারা যেন এই একবার চেষ্টা করে দেখে, আর দিদির কাছে যাদের ইচ্ছা আছে নর্মাল ডেলিভারি করার, আমি রিকোয়েস্ট করবো দিদির কাছে আসে। এটা আসলে আমি পাবলিসিটি করতেছি না, আসলে এটা আমার মনের থেকে বলতেছি, দিল থেকে বলছি। আজকে সবাই বেড়া যে রাত, আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ ফর, দিদির জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ।